আজকে আপনি একজন মুসলমান হয়ে ঠাকুর ঘরে গিয়ে আপনি ঠাকুরের পায়ের কাছে কুল দিয়ে তাকে মাথা হেঁট করে নমস্কার করছেন, প্রণাম করছেন, হ্যাঁ লজ্জা হওয়া দরকার বেহারা মুসলমান। আমার এইসবে অনেক হাজি সাহেবও আছে গো, অনেক হাজি সাহেবও আছে। ও হাজি সাহেব নাই পাক্কা হারাম খোর, ওরা ওদের দেখলে ওদের ছায়া যদি মারান আপনার গন্ডগোল হয়ে যাবে, ছায়াও মারাবেন না। আজকে সমাজটা নিয়ে ছেলেখেলা হচ্ছে না, আমরা চুপচাপ থাকি বুঝব কিনা, না ইমানের জায়গায় কোনো কম্প্রোমাইজ হবে না ভাই আমার বাবা দিরা, ইমানকে ঠিক রাখার চেষ্টা করবেন, ইমান হলো সব থেকে প্রথম বড় জিনিস। সুতরাং আমার নবী আব্দান নবী দয়াল নবী যে কথা বলছিলাম আবার ফিরে আসি, দয়াল নবী যখন মদিনা শরীফে আসার খবর পেয়ে তারা আনন্দে আত্মহারা ফাতাহাজ যেন এক পা তুলে নাচতে শুরু করেছে। আর তারা মুখে কি বলেছিল সেই সময়, তলাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদা, তলাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবা শুকর আলাইনা মাদালিল্লাহিদা। এই কবিতাটা তারা বলছিল আর এক পা তুলে নাচতে 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 আমার নবী পাকের কাছে হাজির। কিন্তু নবীকে চেনে না তারা, নবীকে চেনে এই জোরে বলে চেনে, সবে তো নবী আসছে রে বাবা চিনে করতে তারা গিয়ে কানা ঘুষো করছে বলে নবীকে রে বলে আমি জানি তুই বল তুই কে বলে আমরা জানবো কে আমি প্রথম এসছি। তাদের ধারণা ছিল নবী মানে একটা আলাদা স্পেশাল ড্রেস তার থাকবে, তার চুলের স্টাইলটা একটা আলাদা হবে, তার কথাবার্তার ন্যাকটা একটু আলাদা হবে, একটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। যেমন আমাদের আছে আমি হুজুরের ছেলে আমার স্টাইল আলাদা, ও সাধারণ মানুষ ওর স্টাইল আলাদা, কবরে যাও না পাগল সোজা করে দেবে। বললাম না বংশ হিসাব হবে দে, কবরে যাওয়ার পর যদি আমি বলি আমি দাদা হুজুর আওলা বলে তোকে আগে বেশি মার খেতে হবে, তুই বেশি অন্যায় করেছিস, বংশ দিয়ে কারবার চলবে না। হ্যাঁ সিদ্দিকে নামের পাশে আছে ডাইরেক্ট জান্নাতে যাবে, ও লাইন ছেড়ে দাও, ও আপনাদেরকে যারা বলে ভয় খাইয়ে রাখে কথা বুঝতে পারছেন না, আগে আপনার আমল যদি ঠিক হয় ইমান যদি ঠিক হয় আমল যদি ঠিক হয় আল্লাহ আপনাকে নাজাত দেবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো ওই মদিনা শরীফের মেয়ে বা আপনার মদিনা শরীফের মানুষরা নবীকে চিনতে পারছে না, একজন মানুষ তার মধ্যে আমার আবু বকর হুজুরকে নবী মনে করলেন, আবু বকর হুজুরকে নবী মনে করলেন, এইটাই মনে হয় নবী হবে না আবু বকর নবী, নবীকে আমার নবী হযরত মুহাম্মদ। কষ্ট হচ্ছে আপনাদের বলবো একটু, যখন আবু বকরকে নবী মনে করলেন তখন ওই মানুষটা কি করলেন আবু বকর হুজুরের সাথে গিয়ে মুসাফা করলেন, তখন আবু বকর হুজুরের সঙ্গে ওই মানুষটা মোসাফা করলেন, তখন বাকি মানুষগুলো সব তার সঙ্গে মোসাফা করল আবু বকর হুজুরের সঙ্গে, আবু বকর হুজুর হাত বার করে দিয়েছে কি কিছু করার নেই আর, কিন্তু পাশে নবী বসে আছে রসুল পাশে বসে আছে তাকে যে মোসাফা করেন, মানে বাজার খুব খারাপ সব পয়সা আবু বকরের হাতে যাচ্ছে নাকি ফায়দা করতে। আপনারা তো মোসাফা হুজুরদের সঙ্গে মোসাফা মানে পয়সা দিতে হয় এটা তো জানেন আপনারা, মানে আপনাদের পকেট কুটকুট করবে তো কর্পোরেশন যাবে পকেটে পয়সা বলে হুজুরের পয়সা দিয়ে হুজুরের পয়সা দিয়ে তো 10 টাকাও দে তাহলে তুই জেন দেখি তো বরবাদ হয়ে যাবে, কর্পোরেশন যাবে এসছি হুজুরদের হাতে পয়সা দিবি নি সারা জীবন তুই ভুগবি রে তোর মুসিবত হবে কে 10 টাকা দে, ওটা ইসলাম নয় ওটা আমার দাদা হুজুর বলে নে রে ভাই, এই জন্য তো আমাদের বদনাম গুলো আপনাদের জন্য হচ্ছে। দাদা হুজুর কেবলার কথা যখন এই একটু এলো মনে করি একটু বলে দিই, দাদা হুজুর কেবলা বাড়ির ভেতর থেকে বাইরে আসছেন জলসাই যাবে, এমন সময় বারমহলে মনে পড়লো দাদা হুজুর কেবলা যে আজকের জলসাই যদি আমি যাই 100,000 যদি মানুষ হয় আর 100,000 মানুষ যদি আমাকে 1 টাকা করে নজরানা দেয় তাহলে আমি আবু বকর আমার 1,00,000 টাকা নজরানা হবে, কথা বুঝতে পারছেন না আমার। সঙ্গে সঙ্গে দাদা হুজুর রিটার্ন চলে গেলেন বাড়ির ভেতরে, দাদি আম্মাদেরকে বললেন বাইরে খবর দাও আমি জলসাই যাবো না, দাদি আম্মারা স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করতেন কেন আপনার কি শরীর অসুস্থ, না 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 শরীর খারাপ নয়, আমি যেতে যেতে মনে হলো আজকে জলসায় যদি 100,000 মানুষ হয় আর আমাকে যদি সবাই 1 টাকা করে নজরানা দেয় তাহলে আমার নজরানা হবে 1,00,000 টাকা, এইটা মনে হওয়ার সাথে সাথে আমি চিন্তা করলাম যে না যাব না, কারণ আমি আবু বকর আমি পয়সার জন্য দুনিয়ার জন্য জলসা করি না, আমি আমার আল্লাহর জন্য জলসা করি, আমি আমার লিল্লাহিয়াতের জন্য জলসা করি, এবার জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো সেখানে 1,00,000 লোক হবে না,
হয়তো সেখানে 1 লাখ লোক হলে সবাই 1 টাকা করে দেবে না, কিন্তু আমার দাদা হুজুরকে আমরা এই কথাটা মনে পড়েছে গিয়েছিল বলে তিনি জলসার যাওয়ার থেকে বিরত থাকলেন। কারণ দাদি আম্মাকে বলে তুলে না তুমি জলসায় গিয়ে যদি আমি 1 টাকা গ্রহণ করি 10 টাকা গ্রহণ করি ওই টাকাটা আমার লিল্লাহিয়াতের জন্য হবে না, ওই টাকাটা আমার নিজের স্বার্থের জন্য হবে না, আমি হয়ে যাবে আমি আবু বকর নিজের স্বার্থের জন্য জলসায় টাকা নিতে পারি না, আমি আল্লাহর জন্য জলসায় করি আল্লাহর জন্য সব কিছু করি। তিনি ফিরে আসলেন। আর আজকে আমি দাদা উকিলের ছেলে, সকালবেলায় টাকা জমা না দিলে সন্ধ্যাবেলায় জলসায় যাবে না। আরাম কর বিহায়া, তুই দাদা হুজুরের ছেলে, দাদা হুজুরের আওলাদ, দাদা হুজুরের যদি আওলাদ হবি তো আগে সকালবেলা টাকা দিয়ে আসতে হবে, তোমার সন্ধ্যাবেলা তুমি এসে জলসা করবে? আপনারও তেমন এই ও হুজুর খাতান্না খুঁজুর বেন, আগে টাকা দিতে হবে অ্যাডভান্স, সকালবেলা পৌঁছে দিতে হবে তবে হুজুর আসবে। আর আমরা লোকাল মাল কথা বুঝতে পারতেন না কে লোকাল আর কে এসটিডি, কাল কিয়ামতের মহামাত মহাময়দানে বুঝতে পারবে এই চামার মারবে বাবের নাম ঘুরিয়ে দেবে আপনি ভালো করে মনে রেখে দেন। দাদা হুজুর কে ছেলে গেলা কত ছেলে গেলা করবেন দাদা হুজুর কে লাগে নিয়ে, দাদা হুজুর কে নিয়ে আর কত ছেলে গেলা করবে? দাদা হুজুর কেবলা শুধু একটা ব্যক্তির নাম নয়, দাদা হুজুর কেবলা একটা আন্দোলনের নাম, দাদা হুজুর কেবলা একটা শিক্ষার নাম, যা বলবেন সেই নামের সঙ্গে দাদা হুজুর কেলোর নামকে মিলিয়ে দেওয়া যাবে, সেই দাদা হুজুরকে নিয়ে খেলা খেলা হতে পারে। আর আপনারাও তেমন শিয়াল দেখেছেন, শিয়াল 10টা শিয়াল বনের মধ্যে ঢুকছে, একটা শিয়াল যদি হুকা হুয়া বলে বাকিগুলো হুকা বলবে না, ওরা বলবে হুয়া হুয়া। সেই হয়ে গেছে ভাই আমাদের দশা, মনে দুঃখ লেবেন না, মনে কষ্ট লেবেন না, যে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পারছে না। আরে তুমি তো পীরজাদা, আমি তো পীরজাদা, রাখো তোমার পীরজাদা, আল্লাহর নবী যে নবীকে সৃষ্টি না করলে আমি পীরজাদা আমিও দুনিয়া আসতে পারতাম না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মদিনা শরীফের মানুষরা চিনতে পারবে না যে কে নবী, কারণ তাদের পোশাক পরিচ্ছদ আচার ব্যবহার কথাবার্তা সবটাই ছিল সমান এবং সাধারণ। একবার জোরে বলবেন না, আবু বকর হুজুরকে যখন মুসাফা করতে শুরু করেছে আবু বকর হুজুর তো মহা ঝামেলায় পড়েছে, কিন্তু মুখ দিয়ে বলছে না এই বাবা আমি নবী নই, আমার পাশে যিনি আছেন ইনি হলেন নবী, এটাও কিন্তু বলছেন না। ভারী মজার গল্প কিন্তু হাদিস পাক, কেন বলছেন না? আবু বকর হুজুর তিনি জানেন বাবা মুখ দিয়ে কথা বলে কোনো ভুল হয়ে যাবে, বিয়াদবি হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে আমার উপর ওহিনাজিল হবে আমার বিরুদ্ধে, আবার দরকার নেই হাতটা বেরিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি যা পারে হবি না। আর এদিকে নবীও বলছেন না যে আমি নবী, আপনি আপনার ছেলেটাকে বাগানটা স্কুলে ভর্তি করতে গেছেন, আপনি চেনেন না কে হেডমাস্টার আর কে অ্যাসিস্ট্যান্ট কে আইসি সব চেনেন না, তো আপনি হেডমাস্টারকে গিয়ে বলছেন ভাই এই মাস স্কুলে হেডমাস্টার কে, আমি আমার ছেলেকে ভর্তি করবো, তখন হেডমাস্টার কি বলবে? ওই 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 লোকটা হেডমাস্টার বলবে, বলবে কি ভাই আমি হেডমাস্টার আপনার ছেলে ভর্তি করবে চলেন অফিসে, তাই তো আমি হেডমাস্টার আই অ্যাম দ্য হেডমাস্টার অফ দিস ইনস্টিটিউশন, এটা বলা হেডমাস্টারের আত্ম অহংকার নয়, এটা কি পরিচয় দেওয়া। তো আল্লাহ নবী বলতে পারতেন মদিনা শরীফের বাসিন্দা তোমরা নবী চিনতে পারছো না, আমি হলাম নবী, আনা খাতামান নবী, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসো বাবা তোমরা আমার সাথে মুসাফা করো আমি হলাম নবী, এটা আল্লাহ নবী বলতে পারতেন কিন্তু বলেননি। কেন? এই আমি নবী এই বলার মধ্যে একটা অহংকার লুকিয়ে রয়েছে, বন্ধু আছে, সেই জন্য আল্লাহর নবী বললেন না। যদি